গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব 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 ভালো আছি। তাহলে চলো এখন থেকে দিনটাকে স্টার্ট করা যাক। আজকে আমাদের দেখতেই পাচ্ছ চান হয়ে গেছে, চান পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, কারণ আছে একটা, সেটা তোমাদের পরে জানতে পারবে, তো এখন আমি বলতে পারবো না। তো সেই কারণে আর এখন মায়ের রান্না হয়, তো সেই জায়গায় আমরা এখন খাচ্ছি। আজকে বেশি কিছু রান্না হয়নি, আজকে শুধু ডাল ভাত আর আলু সিদ্ধ খাবো, আর একটু ডিম সিদ্ধ খেয়ে নেবো। তাহলে খাওয়া দাওয়ার পর আবার কথা হচ্ছে। আজকে সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি, এখন এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, বাবা সন্ধে দিচ্ছে আর মা রান্না করছে রাতের রান্না এই পাঁচমিশারি তরকারি আর রুটি হবে। আর কি হবে? পাঁচমিশারি তরকারি আর রুটি হবে, আর দু একটা মিষ্টি আছে, তো মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেওয়া যাবে। তো তার আর আজকে সারাদিনে সবাই ব্যস্ত ছিলাম, সেই কারণে আর সারাদিন কিছুই করা হয়নি, ব্লগ করা হয়নি, তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। মর্নিং গাইস, কালকে আমি ভিডিওটা আমি এন্ড করিনি আর করতেও পারিনি, তো আজকে ভাবলাম এখন থেকে সকাল থেকে ভিডিও ব্লগটা আবার চালু করি। তো এখন মা রান্না করতে চলে গেছে, তো তোমাদের সাথে রেসিপি তো অবশ্যই শেয়ার করব। তাহলে চলো দেখো। আর বাবা এখন বসে বসে এ করছে, এখন চান করতে যাবে, আমিও চান করতে যাবো, কিন্তু তার আগে তোমাদের ভিডিও রেসিপিগুলো শেয়ার করে দিই। তো এখন পেঁপে সিদ্ধ হচ্ছে, পেঁপের একটা রেসিপি হবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। মা বলো কি রান্না হবে আজকে? পেঁপের পোস্ত আর কচু আলু চিংড়ি দিয়ে একটু মাখো মাখো ঝোল, আর কিছু করব না আজকে। আর এমনিতে ভাত হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছ এখন দারুণ গন্ধ, কাঁচা গন্ধটাও যেন ভালো লাগে চিংড়ি। আর এইদিকে করলা আলু একটু কেটে রাখা আছে, ওটা ভাজবে। তো চলো দেখতে থাকো। কড়াইতে তেল গরম বসিয়ে দেওয়া হয়েছে, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়িগুলো ভাজা হবে। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, চিংড়িগুলো কি নুন হলুদ দেওয়া ছিল? হ্যাঁ হ্যাঁ, নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে দিলাম। চিংড়ি ভাজার তেলটাতে জল বেরিয়েছিল, ওই জন্য তেলটা তুলে রাখা হয়েছে, এবার অন্য তেল দেওয়া হয়েছে। একটু জিরে ফোড়ন দিলাম, একটু মিষ্টি দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম। আস্তে আস্তে বললে হবে, জল
আদা বাটা দিয়ে দিই। আর একটু জল দিই। একটু ঝোল ঝোল হবে সে কারণে একটু জল দেওয়া হলো। এবার ফুটে উঠলেই চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হবে। লঙ্কা এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ি দেওয়া হচ্ছে। হ্যাঁ আসছি। এবার চিংড়িগুলো দিয়ে দেওয়া হলো। রেসিপিটি রেডি হয়ে গেছে, একটু ঝোল কমাতে অপেক্ষা করতে হবে, তারপরে নামিয়ে দেওয়া হবে। আরেকটা যে রেসিপি হবে পেঁপে, এটা আমাদের গাছের পেঁপে, সেদিনকে দেখলে পারছিল বাবা, তো সেই গাছেরই পেঁপে, তা একটু ভাপানো আছে, সিদ্ধ করা আছে। তো যদি বাজারের পেঁপে হয় তবুও সিদ্ধই করে নেবে, তাহলে পেঁপে পেঁপে গন্ধটা ছাড়বে না। এই রেসিপিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো আমি এই তরকারিটা নিয়ে নিয়েছি, এটা এখনই তোমাদের রেসিপি দেখালাম, সে তরকারিটা নিয়ে নিয়েছি, টেস্ট করে বলছি তোমাদের যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। তেলের মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে, এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা হবে। এবার পেঁপেগুলো দিয়ে দেওয়া হবে, ভালো করে ভাজা হবে। এবার একে একে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো। এর মধ্যে অল্প একটু হলুদ দিলাম, আন্দাজ মতো নুন, পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পোস্তর বাটাটা দিয়ে দেয়, পোস্তর বাটার মধ্যে শুকনো লঙ্কা বাটা আছে। দেখো ইজি পেঁপে পোস্ত রেডি হয়ে গেছে, আর খুব টেস্টিও হবে এটা খেতে, ভাত দিয়ে দারুণ লাগবে, একবার ট্রাই করে অবশ্যই দেখো। এটা রেডি হয়ে গেছে, আর এবার নামিয়ে দেওয়া হবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই একবার ঘরে ট্রাই করে দেখবো যে তোমাদের কেমন লাগলো। আরও বেশি করে ভালো বুঝতে সুবিধা হবে তোমাদের যে সত্যি রেসিপি দুটো কেমন খেতে।
তো অবশ্যই ট্রাই করে দেখো, অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন আর কি করবে, এখন এবার চান করে পুজো করতে হবে, তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন আমরা দুপুরের খেতে বসে আছি, তো এই যে নিয়ে নিয়েছি ভাত আর ওই পেঁপের তরকারি, আর হচ্ছে শাক শাক নিয়ে নিয়েছি, লাল শাক, আর এই তরকারিটা তো দেখলেই, আর এটা দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে। তো আজকে দুপুরে লাঞ্চ দিয়ে এই ব্লগটাই এন্ড করছি। তো তোমাদের দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো টাটা।